সম্প্রতি বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, আক্রান্ত প্রায় লাখো মানুষ, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 3,000-এরও বেশি মানুষের। চীনের উহান শহর থেকে ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, বাংলাদেশও আছে উচ্চ ঝুঁকিতে। করোনা ভাইরাস থেকে বাঁচতে 9টি সতর্কতা মেনে চলার তাগিদ এসেছে বিশেষজ্ঞদের কাছ থেকে। চলুন জেনে নিই সতর্কতাগুলো। করোনা মোটামুটি বড়সড় একটি ভাইরাস, তবুও খালি চোখে দেখা যাবে না, ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে এটাকে দেখতে। এর আকারের কারণে বাজারে পাওয়া যায় এমন মাস্ক এটাকে প্রতিরোধ করতে সক্ষম হবে। যেহেতু এই ভাইরাসটি বাতাসে নয়, মাটিতে অবস্থান করে, তাই এটা বাতাসে ছড়ায় না। কোনো ধাতব তলে বা বস্তুতে করোনা পড়লে প্রায় 12 ঘন্টা জীবিত থাকতে পারে, তাই সাবান দিয়ে হাত ধুলেই যথেষ্ট হবে। কাপড়ে এই ভাইরাসটি প্রায় 9 ঘন্টা জীবিত থাকতে পারে, তাই কাপড় ধুয়ে নিলে বা রোদে 2 ঘন্টা থাকলে এটি মারা যাবে। হাতে বা ত্বকে এই ভাইরাসটি 10 মিনিটের মতো জীবিত থাকতে পারে, তাই অ্যালকোহল মিশ্রিত জীবাণুনাশক হাতে মেখে নিলেই জীবাণুটি মারা যাবে। করোনা গরম আবহাওয়ায় বাঁচে না, 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটিকে মারতে পারে। কাজেই ভালো না লাগলেও এখন বেশি বেশি গরম পানি পান করবেন, আইসক্রিম থেকে দূরত্ব বজায় রাখবেন, লবণ মিশ্রিত গরম পানি দিয়ে গড়গড় করলে গলার মিউকাস পরিষ্কার হবার সাথে সাথে টনসিলের জীবাণুসহ করোনাও দূর হবে, ফুসফুসে সংক্রমিত হবে না। নাকে মুখে আঙ্গুল বা হাত দেবার অভ্যাস পরিত্যাগ করতে হবে, কারণ মানব শরীরের জীবাণুর প্রবেশের সদর দরজা হলো নাক, মুখ, চোখ। এই 9টি বিষয় যথাযথভাবে পালন করলে করোনা ভাইরাস থেকে দ্রুত বাঁচা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। Thank you.